তো এখন আমরা মেশিন হোপারে পারে এখানে দেখতে পাচ্ছেন সামান্য কিছু দিয়ে দিচ্ছি এখন আমরা এখানে রানে ক্লিক করব তো দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোট আমরা পাউচ প্যাকেট প্যাকিং করলাম আমাদের এই মেশিনটি দিয়ে আসসালামু আলাইকুম বিজনেস বাংলা থেকে আমি মেহেদি আবারও আপনাদের সামনে উপস্থিত হলাম নতুন একটি মেশিন নিয়ে আর আজকে আমরা আপনাদেরকে যে মেশিনটি দেখাবো এই মেশিনটি আমি এর পূর্বেও আপনাদেরকে দেখিয়েছি এটি হচ্ছে আমাদের একটি অটোমেটিক প্যাকেজিং মেশিন তবে আজকে আপনাদেরকে যে অটোমেটিক প্যাকেজিং মেশিনটি দেখাবো যারা স্বল্প বিনিয়োগে ব্যবসা শুরু করার কথা চিন্তা করছেন অথবা যাদের বিভিন্ন ধরনের ব্যবসা ইতিমধ্যে আছে এবং আপনি চাচ্ছেন যে স্বল্প বিনিয়োগে একটি অটোমেটিক প্যাকেজিং মেশিন ক্রয় করে আপনি যে পণ্যের ব্যবসাটি করছেন সেটা অটোমেটিক মেশিনের সাহায্যে প্যাকিং করবেন তো আজকে আমরা আপনাদের সাথে আমাদের একটি দুই থেকে দুইশো গ্রাম ক্যাপাসিটির একটি অটোমেটিক প্যাকেজিং মেশিন নিয়ে উপস্থিত হলাম যে দিয়ে আপনি বিভিন্ন ধরনের আইটেম যেমন হলুদ মরিচ বিভিন্ন দানা সব পাউডার আইটেমের কিন্তু আমাদের এই অটোমেটিক দিয়ে প্যাকিং করতে পারবেন আজকে আমরা আপনাদের সাথে এই মেশিনটি নিয়ে বিস্তারিত আলোচনা করব কি করে আপনারা এই মেশিনটি ব্যবহার করবেন এবং কারা কারা এই মেশিনটি ক্রয় করে তাদের ব্যবসা পরিধি বাড়াতে পারেন তো চলুন আজকে আমাদের ভিডিওটি শুরু করা যাক এবং ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে রিকোয়েস্ট করবো আপনি যদি বিজনেস নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ধরনের মেশিন রিভিউ এবং বিজনেস আইডিয়া পাওয়ার জন্য তো চলুন আমরা ভিডিওটি শুরু করি তো আপনারা দেখতে পারছেন আমাদের অটোমেটিক প্যাকেজিং মেশিনটি এই মেশিনটি দিয়ে কাজ করার জন্য সবার প্রথমে আপনাদের যে বাসার টু টোয়েন্টি বিদ্যুৎ আছে অর্থাৎ বাসা বাড়ির লাইন সেই বিদ্যুতে আপনাকে মেশিনটি সংযোগ করতে হবে মেশিনটি সংযোগ করার পর আপনারা মেশিনটি কী করে অপারেটিং করবেন এখন আমরা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো তো সবার প্রথমে আপনাদের বাসা বাড়ির ইলেকট্রিক সংযোগ দেওয়া হলে মেশিনে এ ধরনের বাতি জ্বলে উঠবে যেটা আপনাকে ইন্ডিকেট করবে যে এটা সংযোগ পেয়েছে এরপর এটা জাস্ট এভাবে অন করে দিলে মেশিনের যে ডিসপ্লেটি আছে এটি অন হয়ে যাবে এখান থেকে হচ্ছে যে আপনি আপনার হিটিং আপনি কতটুকু লম্বা প্যাকেট প্যাকিং করবেন সেটা আপনি সেট করতে পারবেন যেহেতু এটা অটোমেটিক মেশিন আপনি এখানে সেট করে দিলে এটা অটোমেটিকভাবে কাজ করা শুরু করবে তো আমরা এখানে আমাদের হিটিংটা আমরা এখানে বাড়িয়ে দিচ্ছি এবং আমরা সবগুলো হিটিং এখানে কমপ্লিট করছি আর এখানে রান ক্লিক করলে আমাদের মেশিনটি চালু হবে তবে এখানে যেহেতু আমরা মাত্র চালু করলাম এখানে যে হিটিং স্কেলগুলো আছে এগুলো টাইম হতে আমাদের এক মিনিটের মতো সময় লাগবে আর এখানে যে যেটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কোয়ান্টিটি আপনি এই মেশিনটি দিয়ে কত ব্যাক প্যাকেট প্যাকিং করলেন আর আমাদের এই মেশিনটি দিয়ে আপনি লাইন প্যাকেট এই ধরনের লাইন প্যাকেট অনেকে করতে চান এই ধরনের লাইন প্যাকেট করতে পারবেন এছাড়া চাইলে আপনি এই ধরনের সিঙ্গেল সিঙ্গেল প্যাকেটগুলোও করতে পারবেন আর এটার দুইটা পার্ট রয়েছে এটা হচ্ছে সিলিং পার্ট আর এটা হচ্ছে ফিলিং পার্ট ফিলিং পার্টটার কাজ হলো ধরুন আপনি এই ধরনের দানাদার ভুট্টা আপনি প্যাকিং করলেন এই মেশিনের হোপারে যখন আপনি দানাদার ভুট্টাটা দিবেন এই মেশিনটা আপনাকে পরিমাপ করে এই মেশিনে ফেলে দিবে এবং এই মেশিনটা সিলিং করবে মানে এভাবে কাজ করবে পূর্বে আপনারা হয়তো আমাদের মেশিনগুলো দেখেছেন যেগুলোতে হচ্ছে ডেট প্রিন্টিং সেন্সর অনুযায়ী কাটিং এবং এ প্যাকেটের মধ্যে যে গ্যাস ফিলিং আছে সেটাও করে তো আজকে আমরা আপনাদেরকে যে মেশিনটা দেখাচ্ছি এটা হচ্ছে শুধুমাত্র প্রোডাক্ট পরিমাপ করবে এবং প্রোডাক্টটা প্যাকিং করবে তো এটা দিয়ে আপনি দুই থেকে দুশো গ্রাম পর্যন্ত করতে পারবেন তো ফিলিং মেশিনটা চালু করার জন্য এখানে যে পাওয়ার সুইসটি আছে এটা অনকলে মেশিন এইভাবে চালু হয়ে যাবে এরপর হচ্ছে যে মেশিনটা আমরা ক্লিন করে নিব ক্লিন করে নিলে এখানে জিরো আসবে এর আগে আমরা ছাপ্পান্নটি ব্যাগ করেছি এটা আমরা ডিলেট করে দিব জিরো ব্যাগ হয়ে গেছে তো এখন আমরা মেশিন হো পারে এখানে দেখতে পাচ্ছেন সামান্য এরপরে হচ্ছে যে আমরা যে ফিলিং পার্টটা আছে আমরা কতগুলো ফিলিং করবো এখানে আমরা তিরিশ গ্রাম করে দিই জাস্ট আপনাদেরকে স্যাম্পল দেখানোর জন্য এটা দিয়ে আপনি দানাদার বিভিন্ন ধরনের বীজ বিভিন্ন ধরনের জিনিস যেগুলো আপনার প্যাকিং করার প্রয়োজন পড়ে আপনি চাইলে এটা দিয়ে করতে পারবেন বাদাম চানাচুর হলুদ মরিচও চাইলে এই মেশিন দিয়ে প্যাকিং করা যাবে তো আমরা তিরিশ গ্রাম সেট করে দিয়েছি তিরিশ গ্রাম সেট করে দেওয়ার পর আমরা মেশিনটা রান করব আমাদের হিটিং কমপ্লিট হলে তো আমরা মেশিনটা রান করার জন্য এখানে স্টার্ট ক্লিক করবো এবং এখানে স্টার্ট ক্লিক করলে আমাদের মেশিনটা অটোমেটিকভাবে প্যাকিং করা শুরু করবে যেটা আপনারা কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন তো আমাদের হিটিং প্রায় কমপ্লিট হয়ে গেছে এই জন্য আমরা মেশিনটা সবার প্রথমে এখানে স্টার্ট করব দেখতে পাচ্ছেন 30 গ্রাম আসার পর স্টপ হয়ে গেছে এখন আমরা এখানে রানে ক্লিক করবো তো আমরা আমাদের মেশিনটি স্টপ করে দিয়েছি আমাদের অল্প কিছু প্রোডাক্ট আপনারা দেখতে পারলেন আমরা প্যাকিং করলাম এবং আমরা এখন আপনাদেরকে প্যাকেটের স্যাম্পলগুলো দেখাই যে কীরকম প্যাকেট আমাদের এই মেশিন দিয়ে প্যাকিং করা গিয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোট আমরা পাউচ প্যাকেট প্যাকিং করলাম আমাদের এই মেশিনটি দিয়ে তো আপনি চাইলে এটা দিয়ে চাল মশলা বিভিন্ন ধরনের আইটেম কিন্তু আপনি এরকম ছোটো ছোটো পাউচ প্যাকেট আপনি চাইলে এই ধরনের সিঙ্গেল প্যাকেটও করতে পারেন অথবা চাইলে আপনি লাইন প্যাকেটও করতে পারেন অথবা লতা সিস্টেমের যে প্যাকেটগুলো হয় আপনি চাইলে এটা দিয়ে করতে পারবেন তো আপনারা যদি চান তাহলে কিন্তু খুব সহজেই মেশিনটি দিয়ে আপনি চাইলে একটি নতুন ব্যবসাও করতে পারেন অর্থাৎ আপনি বাজার থেকে এই ধরনের পণ্য পাইকারিতে কিনে আপনি চাইলে আপনার ব্র্যান্ড অনুযায়ী এরকম পলি প্রিন্ট করে আপনি চাইলে আপনার কোম্পানির নামেও কিন্তু এই ধরনের প্যাকেট প্যাকিং করতে পারবেন তো আমরা মেশিনগুলো এখন বন্ধ করে দিচ্ছি তো বন্ধুরা আজকের ভিডিওতে কিন্তু আপনারা দেখতেই পারলেন কি করে আমরা এই ধরনের ভুট্টা আপনাদেরকে প্যাকিং করে দেখালাম আপনি যদি চান তাহলে কিন্তু এই মেশিনের সাহায্যে আপনি চাইলে আপনার যে কোনো ধরনের পণ্য কিন্তু এই মেশিনের সাহায্যে অটোমেটিকভাবে প্যাকিং করতে পারবেন এই মেশিনটি দিয়ে আপনি প্রতি ঘন্টায় আটশো থেকে এক হাজার পিস পর্যন্ত এই ধরনের প্যাকেট অটোমেটিকভাবে প্যাকিং করতে পারবেন আর এই মেশিনে কিন্তু বিদ্যুৎ খরচ খুবই কম আপনি প্রতি ঘন্টায় মেশিনটা ব্যবহার করলে আপনার এক থেকে দেড় ইউনিটের মতো কারেন্ট বিল আসবে অর্থাৎ আপনার যদি ইউনিট বিল পনেরো টাকা হয় তাহলে বিশ থেকে পঁচিশ টাকার কারেন্ট বিল কনজিউম করবে আর এটা যেহেতু অটোমেটিক মেশিন আপনি কিন্তু অনেক কম লেবার খরচ করে কিন্তু এটা দিয়ে প্যাকিং করতে পারবেন এতে আপনার প্যাকিং খরচও কম আসবে তো আপনি চাইলে এই মেশিনটি ক্রয় করে নতুন ব্যবসা করতে পারেন বিভিন্ন ধরনের প্রোডাক্ট আপনি পাইকারিতে থেকে কিনে এই ধরনের মেশিনের সাহায্যে পাউচ প্যাকিং করে আপনি চাইলে বিভিন্ন জায়গায় হোলসেল করতে পারেন তো আশা করি আজকের ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন অনেকেই এই মেশিনের দাম জানতে চাইবেন আমাদের কাছে অটোমেটিক প্যাকেজিং মেশিন বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন ভ্যারিয়েন্টের আছে যেমন এক থেকে একশো দুই থেকে দুইশো পাঁচ থেকে পাঁচশো এক থেকে এক হাজার এরকম বিভিন্ন ভ্যারিয়েন্টের আছে আবার লিকুইড প্যাকেজিং মেশিন আছে তো আপনি চাইলে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আমাদেরকে এই অটোমেটিক প্যাকেজিং মেশিনগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আজকের ভিডিওতে আপনাদেরকে যে অটোমেটিক প্যাকেজিং মেশিনটি দেখিয়েছি দুইশো গ্রামের আমাদের এই মেশিনের মূল্য এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তবে কোয়ালিটি অনুযায়ী আরও বিভিন্ন ধরনের আমাদের কাছে অটোমেটিক প্যাকেজিং মেশিন পাবেন তাই আপনি কেমন ধরনের মেশিন চান কেমন কোয়ালিটির মেশিন চান অবশ্যই আমাদেরকে জানাতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করে এবং আপনি চাইলে আমাদের অফিস ভিজিট করেও এই মেশিনগুলো সরাসরি দেখতে পারেন দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিও নেই আজকের জন্য আমি মেহেদি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ